Hello viewers, assalamu alaikum. Welcome to my another vlogs. Suddenly একটা ট্রিপে প্ল্যান করে বাসা থেকে তো সেখানে সবাইকে নিয়ে চলে গেলাম অ্যাকচুয়ালি ঈদের বেশ আগে থেকে কোথাও যাওয়া হয় না সবাইকে নিয়ে বের হওয়া হয় না বাচ্চারা খুব বোর হচ্ছিল রমজান প্লাস তার আগে স্কুল সবকিছু নিয়ে আর বাইরে যাওয়া পসিবল হয়নি তো আজকে আম্মু আমার বোনকে নিয়ে চলে গেলাম ক্যাফে 24 এ বাটিয়ারিতে চলুন ঘুরে আসি ক্যাফে 24 অ্যাকচুয়ালি এই জায়গাটা খুবই সুন্দর একটা প্লেস যাওয়ার সময় বিশেষ করে পথটা দেখতে এত সুন্দর পথের মধ্যে এত তো দুই পাশে লেক মাঝখান দিয়ে চলাটা আসলে খুব সুন্দর তাছাড়া পরিবেশটা এত নিরিবিলি তার মধ্যে ওয়েদারটাও বেশ ভালো ছিল ঘুরতে গিয়ে বেশ এনজয় করেছি এই তো আমরা চলে এলাম এটাকে আগে যদিও ক্যাফে 24 বলা হতো এখন এটার অন্য একটা নাম দেওয়া হয়েছে হিল ভিউ পার্ক ক্যাফে 24 যেটা হিল ভিউ পার্ক একইটা সেমটা কেউ আসলে আবার কনফিউজড হয়ে যেতে পারে সেজন্যই বলে দিলাম এখানে আসার পরে এত ভালো লাগছিল পরিবেশটা কি সুন্দর আপনারা দেখুন এইমাত্র আমার বেরা অনেক খুশি হয়ে গেছে আমার ভাতিজিও ওরা তিন বোন মিলে খুব এনজয় করতেছিল আমরা বাইরে তখন টিকিটের জন্য ওয়েট করতেছিলাম এখানে আসলে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা করে এই যে এইদিকে আমার ভাইয়া ছোট ভাইয়া আমার ভাতিজাকে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে হাসানোর অনেক চেষ্টা করতেছে বাট সে হাসতেছে না টায়ার্ড হয়ে গেছিলো জার্নি করে গিয়ে একদম কিন্তু আমরা এন্ট্রি করে নিলাম ওইখানে একদম ঢুকতে যেটা চোখে পড়ার মতো এখানে তো যারা এসেছেন তারা সবাই যেন অনেকগুলো আম গাছ আছে এত সুন্দর করে আম ধরছে একদম নিচে আপনি হাত দিয়ে ধরতে পারবেন এই অবস্থা কি যে সুন্দর লাগছিল পরিবেশটা ইচ্ছে করছিল যে আমগুলো পেরে নিই বাট পসিবল না সেখানে যথেষ্ট সিকিউরিটি রাখা হয়েছে যাতে আম গাছগুলোতে হাতও না দেওয়া হয় যে চারপাশের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানে মূলত বাচ্চারা আসলে বেশি ভালো লাগে যে বাচ্চারা অনেকগুলো রাইড থাকে ওরা খেলতে পারে একসাথে অনেকগুলো রাইড আছে ওরা প্লেসটাও অনেক সুন্দর তাছাড়া স্পেস অনেক বড় যে আমার বুড়িদেরকে বসিয়ে দিলাম ওনারা বসে আছে এদিকে যে একটা নৌকার মতো আছে এটা এটা অবশ্য বেশি ধোলা নাই এইটুকুই হয় তাও বাচ্চাদের জন্য অনেক সুন্দর সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে হিল ভিউ পার্কের এই যে ঝর্ণাগুলো মানে ফাউন্টেনগুলো থেকে পানি যখন পড়ে তখন এত ভালো লাগে দেখতে ভিউটা এটা কৃত্রিম কিনা সেটা জানা নেই তবে ভালো লাগে খুব আমাদের তিন বোনকে এখানে দাঁড় করিয়ে একটু পিকচার নিয়ে নিয়েছি আমি কিছু শুট করে নিয়ে নিয়েছি আসলে ওরা দাঁড়াতেই চায় না তাও জোর করে বলা দাঁড়ানোর জন্য তিনজন দাঁড়িয়ে গেছে তাদেরকে তার আগে চকলেটস দিয়ে যেখানে মানে যেখানে যাবে তাদের হাতে কিছু না কিছু একটা থাকবে সেগুলো দিয়ে তারপর দাঁড় করিয়েছে কারণ তারা কিছুতেই দাঁড়াবে না তিনজন তিন দিকে ছুটে হিল ভিউ পার্কের মেইন অ্যাট্রাকশনগুলোর মধ্যে একটা হচ্ছে এই লেকটা এই লেকটার মধ্যে বোট রাইড করা যায় লেকটা যদিও ছোট তাও মজা করা যায় এনজয় করা যায় কিন্তু এইদিকে কিছু সেনাবাহিনীদের নিজেদের স্থাপনা আছে যেগুলোতে তাদের বিভিন্ন কার্যক্রম তো উঠে এসেছে সেটা এখানে দেখানোর চেষ্টা করছে বেশ ভালো লাগছে বাচ্চাদের দেখার জন্য শেখার জন্য বেশ ভালো প্লেস
মধ্যে এসেছে অথচ রাইডে চড়বে না কোনো রাইডে, এটা তো হতে পারে না যে ওনারা উঠে গেছে ট্রেনে, একটা ঘুরে এসে ট্রেনটা থেমে গেছে তাও ওনারা উঠবে। এদিকে আমার বোন সেলফি নিতে ব্যস্ত, সে বুঝতে পারে না যে আমি শ্যুট করতেছি। আমার ভাতিজি আমার মেয়ে দুষ্টুমি করছিল, সেগুলোই ছোটো ছোটো ক্লিপগুলো আমি নিয়ে রাখলাম। অ্যাকচুয়ালি লাইফের প্রত্যেকটা মোমেন্টই ক্যাপচার করে রাখতে পারলে কার না ভালো লাগে। এগুলো হচ্ছে ছোটো ছোটো স্মৃতি যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আপনাদের কাছে হয়তো সেটা কিছুও না মনে হতে পারে, বাট আমার কাছে একটা ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলাম সেই সিনগুলো ক্যাপচার করে রাখলাম, এটা একটা ভালো লাগার মুহূর্ত। মূলত ভালো লাগা থেকে এগুলো ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু একদিকে চলে গেলে ওনাদের খেলার টাইম শেষ হবে না, অনেকক্ষণ দৌড়াইছে তারপরও শেষ হচ্ছে না, আসার আগে আবার তারা এই রাইডগুলোতে আরেকবার আরেকবার চলবে, তার জন্য দৌড়ে গিয়ে একদম রাইডগুলো তুলতেছিল। কিন্তু ওদের খেলাধুলো শেষ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম 5:30 নাগাদ। এখানে অ্যাকচুয়ালি বেশিক্ষণ থাকাও যায় না, তাও আমরা ওই দিন আর্লি গিয়েছিলাম, আর্লি বেরিয়েছিলাম একদম। এটা বাইরের ফুল ভিউটা আপনাদেরকে আরেকবার লাস্ট টাইম দেখানোর ট্রাই করলাম। এই আসার টাইমে এত ভালো লাগছিলো, এত বাতাস ছিল, ওই যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, গরমের মধ্যে গিয়ে লাস্ট মোমেন্টে আসার সময় এত বাতাস ইচ্ছে করতেছিলো এখানে বসে থাকি। এত সুন্দর মানে দৃশ্যগুলো এত সুন্দর, তার পাশাপাশি ওয়েদারটাও খুব ভালো ছিল। এতো আমরা বেরিয়ে পড়লাম, দুই পাশে এই যে দেখুন মানুষজন দাঁড়িয়ে আছে বোট রাইড করার জন্য। এখানে পার ঘন্টা হিসেবে মনে হয় বোটগুলো ভাড়া দিয়ে থাকে, গেলে দেখতে পারবেন। যারা একদম নৌকা ভ্রমণের প্রতি যাদের বেশি অ্যাট্রাকশান তারা অবশ্যই মিস করবেন না। এটা পুরো লেকটা 1 ঘন্টার জন্য মেবি ঘুরিয়ে আনে এখানে। প্রকৃতিপ্রেমীদের কাছে নিঃসন্দেহে একটা ভালো প্লেস। আর সবচেয়ে বড় কথা, এখনকার সময়ে তো ফ্যামিলি নিয়ে যাওয়ার মানে আউটিংয়ে যাওয়ার জন্য সে ধরনের পরিবেশও নাই, সব মানে চারিদিকে সিচুয়েশান এমন। বাট এখানে গেলে আপনার খুব ভালো লাগবে, আপনি আপনার হোল ফ্যামিলি নিয়ে গিয়ে একদম এনজয় করতে পারবেন। বাচ্চা এবং বয়স্ক সবার জন্য একটা পারফেক্ট প্লেস আমি বলবো এটা। তাছাড়া এক ধরনের প্রশান্তি আছে, প্রকৃতির এত কাছাকাছি আপনি থাকবেন যেখানে আপনি সবুজটাও দেখতে পাচ্ছেন আবার সাগরটাও দেখতে পাচ্ছেন, তাহলে তো নিঃসন্দেহে ভালো লাগার কথা। তাছাড়া বিকেলবেলায় এই প্রচণ্ড গরমে যখন আপনি একটু নিরিবিলি বাতাস পাবেন তখন তো ভালো লাগারই কথা এটা। এই তো চারপাশের ভিউ দেখতে দেখতে একদম আমরা চলে আসলাম, এসে আমরা একটা রেস্টুরেন্টে বসলাম কুটুম বাড়িতে। এখানকার ডেকোরেশনটা একটু অন্ধকার টাইপের ছিল, আমি তাও চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। খাবারগুলো এত মজা ছিল, স্পাইসি ছিল বাট অনেক টেস্টি ছিল খাবারগুলো। I
অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া ঘোরাফেরা এটা ব্যাপার না, ফ্যামিলির সাথে কিছুটা মোমেন্ট আপনি এনজয় করতে পারবেন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আজকের আউটিংটা হোপফুলি আপনাদের ভালো লেগেছে, আমি তো নিজেই এনজয় করেছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।